ব্যাংক বেসরকারীকরণের প্রতিবাদে গ্রামসভা অনুষ্ঠিত হলো বসিরহাটে। এদিন স্বনির্ভর গোষ্ঠীর কয়েক হাজার সদস্য সভায় অংশগ্রহণ করেন, এমনকি ব্যাংক বেসরকারীকরণে বিরোধিতা করেনও তারা। সরকারি ব্যাংক বেসরকারি করা চক্রান্ত করা হচ্ছে, এই আশঙ্কায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের উদ্যোগে গ্রামসভা মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের শিবাটি সংগ্রামপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে কয়েক হাজার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে এই গ্রাম সভা অনুষ্ঠিত হয়। গ্রাম সভায় কেন্দ্র সরকারের ব্যাংক বেসরকারীকরণ বিলের তীব্র নিন্দা করা হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে গ্রামে এর আগে আমরা গ্রামসভা করেছি, কারণ হচ্ছে আবার জানেন যে সাত তারিখ থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে, এর আগে যখন বাদল অধিবেশন হয়েছিল তখন আমরা গ্রামসভা করেছিলাম। কারণ সংসদে কিন্তু যখনই অধিবেশন হয় তখনই কিন্তু সরকারের একটা প্রচেষ্টা থাকে যে বিভিন্ন বিলের সঙ্গে সঙ্গে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে বিলগ্নিকরণের যে বিল সেই বিলটাকেও পেশ করার। কিন্তু আজকে আমরা ভারতবর্ষের সাধারণ নাগরিককে নিয়ে আমরা এই ভারতবর্ষের রাষ্ট্রীয় ব্যাংকের বিরোধিতা বিরাষ্ট্রীয়করণের বিরোধিতার জন্য সারা ভারতবর্ষব্যাপী আন্দোলন করছি, এবং তাদের মূল কাণ্ডারি হচ্ছে কিন্তু গ্রাম। কারণ হচ্ছে গ্রামের যে অর্থনীতি সেই অর্থনীতি কিন্তু ভারতবর্ষের অর্থনৈতিক একটা মেরুদণ্ড হিসেবে আজকে দাঁড়িয়ে আছে। ভারতবর্ষ আজও কিন্তু কৃষি প্রধান দেশ, ভারতবর্ষ আজ কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, কিন্তু এই গ্রামের মানুষদের বিভিন্ন প্রকল্প রূপায়িত হয়েছে, বাস্তবায়িত হয়েছে সরকারি ব্যাংকের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে। তাহলে আজকে যদি ব্যাংকগুলো যদি বেসরকারিকরণ হয়ে যায় তাহলে এই গ্রামীণ মহিলাদের যে অর্থসংস্থান বা বিভিন্ন পুরুষদের যে বিভিন্ন যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলো কারা বাস্তবায়িত করবে? মহিলাদের দাবি, সরকারি ব্যাংক থেকে ঋণ নিয়ে নিজেরা স্বনির্ভর হচ্ছে, অনেকেই ব্যবসা করে নিজেদের প্রতিষ্ঠা করছে। ব্যাংক বেসরকারি হাতে গেলে সহজ কিস্তিতে ঋণ থেকে বঞ্চিত হবেন মহিলারা, এই আশঙ্কায় এদিনের প্রতিবাদ সভা। ধরুন আমাদের সাধারণের যেটা ভয়, মানে ব্যাংকটা যদি মানে প্রাইভেট হয়ে যায় তখন আমরা কি করব? আমরা তো মানে এত বেশি ইন্টারেস্টে আমাদের পক্ষে তো নেওয়া তো সম্ভব নয়, লোন তো নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় বেশি ইন্টারেস্টে, যেটা আমরা সরকারিভাবে খুব কম সুদে আমরা সঠিকভাবে সঠিক সময়ে আমরা টাকাটা পরিশোধ করতে পারছি। তাছাড়া গোল্ড লোন বলুন, কৃষি লোন বলুন, সব কিছু আমাদের সাধারণের জন্য খুবই মানে সহজভাবে এটা হচ্ছে, কিন্তু এটা যদি প্রাইভেটের ক্ষেত্রে চলে যায় তখন আমাদের পক্ষে অসম্ভব জিনিসটা। মানে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা সাধনা সর্দার বলেন, আমরা ঋণ নিয়ে নিজেদের প্রতিষ্ঠা করি, ঋণ বন্ধ হয়ে গেলে আমরা সমস্যায় পড়ব, আমাদের স্বপ্ন নষ্ট হয়ে যাবে। কোনো মতে যেন বেসরকারিকরণ না হয়, সরকারিভাবেই আমরা ভালো। আমাদের 15-20 বছরের আমাদের এই স্বনির্ভর গোষ্ঠী আমাদের চলছে, আমরা এইভাবে চলছি তো আমরা অনেক বেশি উপকৃত হচ্ছি। আমরা ছেলেপিলের শিক্ষা থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে কী না করছি, কী না আমাদের করছি, সমস্ত কিছু করে এতেই আমাদেরকে জীবনযাপন হচ্ছে। আমরা স্বামীদের পাশে দাঁড়াতে পেরেছি, আমরা সুন্দরভাবে সংসার চালাতে পারছি, সর্বকিছুই তো আমরা এর থেকে করছি। স্বনির্ভর গোষ্ঠী ছাড়া এখন কোনো চিন্তাই করা যায় না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।